জন্মেছেন 1971 সালের 12 জুলাই, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তার বয়স মাত্র 4 মাস। অথচ নিজেকে দাবি করেন বীরাঙ্গনা হিসেবে। নিয়মিত ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাও ভোগ করেছেন হাজেরা কুট্টি নামে। এখন নাম ও বয়স সংশোধন করে প্রকৃত বীরাঙ্গনা হতে চান। বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া সদরের হাজেরা বেগমের কথা। কিন্তু বয়সের কারণে অবশেষে ধরা খেয়ে যান তিনি। তাই 14 বছর বয়স বাড়িয়ে এনআইড কার্ডের জন্য আবেদনও করেছিলেন। তবে সব তথ্য যাচাই বাছাইয়ের পর তার ছলচাতুরি সম্পর্কে তথ্য পায় নির্বাচন কমিশন। অবশেষে তার আবেদন নামঞ্জুর করে ইসি, পাশাপাশি স্থগিত করা হয় তার ভাতা। এ যাত্রায় হাজেরার মতো একই পথে হাঁটছেন যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক প্রসেস সার্ভার মোহাম্মদ ওয়ালিয়ার রহমানও। জাতীয় পরিচয়পত্র এবং সরকারি চাকরির দলিল অনুযায়ী ওয়ালিয়ারের জন্ম তারিখ 1964 সালের 1 জানুয়ারি। তবে নিজেকে দাবি করেন মুক্তিযোদ্ধা হিসেবে। নিয়মিত পেতেন মুক্তিযোদ্ধা ভাতাও। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন তার 3 ছেলেও। সেই তথ্য গোপন করে আরও প্রায় 12 বছর বয়স বাড়ানোর দাবি করেন তিনি। প্রভাবশালী একজন মন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দিয়েও তদবিরের কমতি রাখেননি ওয়ালিয়ার। কিন্তু বৃথা হয় তার সব চেষ্টা, ধরা পড়েন তদন্তের সময়। ইসির অনুরোধে স্থগিত করা হয় তার মুক্তিযোদ্ধা ভাতা। ইসির কর্মকর্তারা বলছেন সারা দেশে প্রতিদিন গড়ে হাজার খানেক এ ধরনের আবেদন জমা পড়ছে। এসব আবেদন ক, খ, গ এবং ঘ এই 4 ক্যাটাগরিতে ভাগ করে তদন্ত করা হয়। মুক্তিযোদ্ধা দাবিদার অনেকের সনদ থাকলেও গ্যাজেটে নাম নেই। কারো আবার শুধু এলাকার কমান্ডারের সনদ আছে। মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিলের সঙ্গে মিল রেখে কেউ বয়স সংশোধন, কেউ নাম সংশোধন, কেউ উভয়টি সংশোধন করতে চান। কেউ আবার বাবা মায়ের নাম সংশোধন করতে আবেদন করছেন ইসিতে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা হতে হলে 1971 সালের 26 মার্চ বয়স হতে হবে কমপক্ষে 13 বছর। কিন্তু অনেকেই নানা কৌশল ও ফাঁক ফোকর দিয়ে মুক্তিযুদ্ধের আগে পরে বা কাছাকাছি সময়ে জন্ম নিয়েও নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করছেন। এক্ষেত্রে এনআইডিকে পাশ কাটিয়ে জন্ম নিবন্ধন ও স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রত্যয়নপত্রকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন কড়াকড়ি আরোপ হওয়ায় অনেকেই বয়স সংশোধন করে মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়সসীমা বা এর কাছাকাছি জন্মসাল করতে চান। এদিকে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলছেন, মুক্তিযোদ্ধা হিসেবে নাম নথিভুক্ত করতে সুদীর্ঘ 50 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত না হয়ে থাকলে কাউকে ভাতা দেওয়ারও সুযোগ নেই বলে জানান মন্ত্রী। তামজিদ মির্জা, কালবেলা।